شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال تعالى شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ইলাখলায়া। সমস্ত তারিফ প্রশংসা হামদ ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের প্রতি সিয়াম ফরজ করেছেন, যিনি আমাদের প্রতি সিয়াম ফরজ করে আমাদেরকে মুত্তাকী হওয়ার, তাকওয়া অর্জন করার পরে জান্নাতে অর্জন করার বা মুত্তাকী হওয়ার তৌফিক দান করেছেন সিয়াম পালনের মাধ্যমে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম ফরজ করে আমাদেরকে গুনাহ থেকে পাপ থেকে বাঁচার একটি মাধ্যম করে দিয়েছেন, জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের পরে সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সিয়াম পালন করেছেন, যিনি সিয়াম পালনকে উদ্দেশ্য বর্ণনা করেছেন, যিনি সাহাবাকে উম্মতকে দেশ ও জাতিকে সিয়াম পালন করা আদেশ করেছেন, এবং যে নবী সিয়াম পালনকারীর জন্য জান্নাতুর রায়ানের ঘোষণা দিয়েছেন, সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই বোন, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম ও রমজানের বিবরণ প্রথম পর্ব। সিয়াম ও রমজান সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করা হবে, তবে একদিনে নয়, অল্প অল্প করে কয়েকদিন ইনশাআল্লাহ সিয়াম ও রমজান সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করব। কোরআনুল করিম ও হাদিস, কোরআনুল করিমের আয়াত এবং নবী হাসান সহি হাদিসের আলোকে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করেন, আমাদেরকে এভাবে দিনে আলোচনা শোনার, বলার এবং আমল করার, বাস্তবে বাস্তবে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বোন, আমার আসুন আমরা এই মর্মে বেশ কয়েকটা দিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম ও রমজান, সিয়াম ও রমজানের বিবরণ। এই বিবরণে বেশ কয়েকটি দিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ আমাদের সবাইকে শোনার, আমল করার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা প্রথমে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন তার দলিল কোন আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম বা রোজা ফরজ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাম তিনি 9 বছর লাগাতার সিয়াম পালন করেছেন। সিয়াম ফরজ হওয়ার দলিল হচ্ছে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183, এবং রমজান মাসে সিয়াম হচ্ছে প্রত্যেক বালেক, সাবালক, বিবেক সম্পন্ন, ভালো মন্দের পার্থক্যের জ্ঞান এরকম লোকের প্রতি সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে।
মুসলিম হতে হবে, সাবালক হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে, এ ধরনের লোকদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। এ অংশ থেকে বোঝা যায় যে রমজানের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদের প্রতি ফরজ করেছেন। আয়াতের দ্বিতীয় অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে সিয়াম ফরজের দলিল বলবো এবং সিয়াম ফরজ করার উদ্দেশ্য, সিয়াম পালনের উদ্দেশ্য কি সেটাও বলা হবে। সিয়াম পালনের উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। আর মুত্তাকী হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন মুত্তাকীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা ইখতিয়ার করতে পারো, যাতে করে তোমরা হালাল কাজগুলো করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মেনে নিয়ে নিষেধাজ্ঞা থেকে বেঁচে মুত্তাকি হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পয়েন্ট আলোচনা করেছেন। প্রথম পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়াম বা রোজাকে ফরজ করেছেন মুমিন মুত্তাকিনদের জন্য। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বলে দ্বিতীয় অংশে। তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার উদ্দেশ্য বর্ণনা করেছেন, যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর যারা মুত্তাকি হতে পারবে, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সূরা আল ইমরান 133 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যে তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, ছুটে যাও, ধাবিত হও, যার পরিধি হচ্ছে আকাশ এবং জমিন সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। সম্মানিত দিনই ভাই বোন আমার, তাহলে সিয়াম পালনের উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। আর মুত্তাকি হতে পারলে মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এ আমাদের আজকের আলোচনার প্রথম পর্ব হচ্ছে যে রোজা ফরজ হওয়ার দলিল, এবং আরেকটি পয়েন্ট আলোচনা করলাম যে রোজা পালন করার উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হওয়া যায়, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সূরাতুল বাকারা আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুম, যে ব্যক্তি এই রমজান মাস পাবে, ফালইয়াসুম হোসে যেন সিয়াম পালন করে। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে, ফালইয়াসুম হু, সে যেন রোজা রাখে। তাহলে সিয়াম ফরজ হওয়ার দলিল কোরআন কারিমের দুইটা আয়াত দ্বারা প্রমাণ হলো। আসুন এমন একটি হাদিস পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাই যাকা ওয়াল হজ ওয়া সাওম রমাদান। অসৌমে রমাদান, অর্থাৎ রমজানের সিয়াম পালন করে। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে
পাঁচটি জিনিসের উপরে। প্রথম হচ্ছে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, এবং সাক্ষ্য প্রদান করা যে নবী মোহাম্মদ আল্লাহ রাসূল বান্দা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, বাইতুল্লাহর হজ করা এবং রমজান মাসের সিয়াম পালন করা। রমজান মাস সিয়াম পালন করা অন্য হাদিসগুলিতে চার নম্বর রুকন বলে উল্লেখ করা হয়েছে। যেমন হাদিসে জিবরিলে আছে, যখন জিবরিল আমিনকে জিবরিল আমিন জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলে দিন, তখন রাসূল বলেছিলেন ইসলামে পাঁচটি স্তম্ভের কথা বলেছিলেন, তার মধ্যে চার নম্বর বলেছিলেন রমজান মাসের সিয়াম পালন করা। রমজান মাসের সিয়াম পালন করার দলিল কোরআন এবং হাদিস থেকে পাওয়া গেল। এবং প্রত্যেক মুসলিমের জন্য, মুসলিম নর নারীর জন্য এই ফরজ রমজান মাসের সিয়াম হচ্ছে ফরজ। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। আমরা আজকের এই পর্বে দুইটি পয়েন্ট আলোচনা করলাম, ফরজ সিয়াম বা সিয়াম যে ফরজ হয়েছে তার দলিল কোরআন কারিমের দুটি আয়াত দ্বারা এবং নবীর হাদিসে একটি পেশ করলাম, আর দ্বিতীয় পয়েন্ট আলোচনা করলাম যে মকসাদুস সিয়াম বা সিয়ামের উদ্দেশ্য কি। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে যে মুত্তাকী হওয়া, আর মুত্তাকী হলে আল্লাহ মুত্তাকীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে। আজকের আলোচনার তৃতীয় পর্ব হচ্ছে, তৃতীয় পয়েন্ট হচ্ছে ফাজাইল ও শাহর রমাদান, রমজান মাসের ফজিলত। রমজান মাসের বহু ফজিলতের কথা বলা হয়েছে হাদিসের আলোকে। রমজান মাসের কি কি ফজিলত আছে এই মর্মে বেশ কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করা হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে রমজান মাসের ফজিলত সহ, আসুন এই মর্মে বেশ কয়েকটি হাদিস পেশ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, সহিহ বুখারী মুসলিম। মুসলিমে আরেকটি বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন, সহিহ বুখারীর 1899, সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। হাদিসের অন্য অংশে রয়েছে রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। হাদিসের আরেকটি অংশ রয়েছে যে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। অসুফেদাতি শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1079। দুই নম্বর হাদিস হচ্ছে, অন্য হাদিসে এসেছে ইদা জা ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। বুখারী হাদিস নম্বর 1899। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সহিহ বুখারী আয়াত হাদিস এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। তাহলে আমরা এই হাদিসের মধ্যে তিনটি পয়েন্ট পেলাম, রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আসুন আরেকটি হাদিস সহিহ বুখারী পেশ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب جهنم وسلسلت الشياطين, صحيح البخاري حديث نمبر 3200
77 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রামাদানু, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস আসে, রমজান মাসে প্রবেশ হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, তখন লেখাত আবওয়াবুল আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিনু, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়ার অর্থ হচ্ছে যে অন্যান্য মাসে শয়তান যতটা মানুষকে গুনাহের কাজের জন্য মানে গুনাহের কাজে উদ্বুদ্ধ করে, গুনাহের কাজের জন্য লাগিয়ে দিতে পারে, গুনাহ করাতে পারে, রমজান মাসে ততটা তা শয়তান করে না। আরেকটি হাদিস পেশ করি, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت ابواب النار فلم يفتح منها باب وفتحت ابواب الجنه فلم يغلق منها باب وينادي منادي يا باغي الخير اقبل ويا باغي الشر اقصر ولله وتقاوى من النار وذلك كل ليله তিরমিজি নাসা ইবনে মাজার এ হাদিস, এবং এই হাদিসটি হচ্ছে হাসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কান আউয়াল লাইলা মিন শাহর রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, ইদা কান আউয়াল লাইলাতিন মিন শাহর রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, সুফফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, ওমারাদাতুল জিন, এবং দুষ্ট জিনগুলিকেও শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে শয়তানকে বাঁধা হয় এবং দুষ্ট জিনগুলোকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। ওয়াগুল্লাকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইউফতাহ মিনহা বাবুন, আর জাহান্নামের কোনো দরজা একটিও দরজা খোলা হয় না। আর রমজান মাস শুরু হলে, জাহান্নামের দরজা বন্ধ করা হলে, জাহান্নামের দরজা আর রমজান মাসে খোলা হয় না। وفتحت ابواب الجنه فلم يغلق ولم يغلق منها باب আর জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, فلم يغلق منها باب কোন জান্নাতের আর কোন দরজা রমজান মাসে বন্ধ করা হয় না। وينادي منادي يا باغي الخير اقبل, আর একজন আহ্বান করে, হে কল্যাণকামী, হে কল্যাণের তল্লাশিকারী, হে কল্যাণের অন্বেষণকারী, আকবিল, এগিয়ে যাও, ওয়া বাগী শর আকসির, আর হে গুনাহকারী, হে পাপকারী, আকসির, থেমে যাও, বিরত হয়ে যাও, ওয়াল্লাহি ওয়াতাকাও মিনান নার, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতি রাত্রে কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করে নাজাত দেওয়া হয়, ওয়াল্লাহি ওয়াতাকাও মিনান নারে ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রতি রাত্রে জাহান্নাম থেকে কিছু মানুষকে নাজাত দেওয়া। এই মর্মে আরেকটি হাদিস পেশ করবো, তাহলে এই হাদিসের মধ্যে পাওয়া যায়, রমজান মাসের প্রথম রাত শুরু হলে জান্নাতের শয়তানকে বেঁধে দেওয়া হয়, দুষ্ট জিনদেরকে বেঁধে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজা এই জান্নাতে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, রমজান মাসে আর জাহান্নামের দরজা খোলা হয় না, জান্নাতের দরজা বন্ধ খুলে দেওয়া হয়, রমজান মাসে আর জান্নাতের দরজা বন্ধ করা হয় না। আর একজন সাহায্যের ফেরেশতা প্রতিদিন আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়া শর আকসির, হে কল্যাণের অনুসারী, হে কল্যাণের তল্লাশী, হে কল্যাণের অন্বেষণকারী, আকবিল, অগ্রসর হও, ইয়া বাগিয়া শর আকসির, আর হে গুনাহকারী, হে গুনাহের জন্য অনুশোচনকারী, গুনাহ করেকারী, আকসির, বিরত হয়ে এরকম আহ্বান করতে থাকে। এবং প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়, পরিত্রাণ দেওয়া হয়। এই মর্মে আরেকটি হাদিস পাওয়া যায়, মুসনাদ আহমদের হাদিস নম্বর হচ্ছে 22202 নম্বর হাদিস। আনাবি উমামাতা আনিন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিত্রাতিন ওয়া তাকা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন, নবী সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ বলার পক্ষ থেকে প্রতি এফতারের সময় কিছু লোককে নাজাত দেওয়া সময়িত। দিনই ভাই বন্ধুগণ আমার, তাহলে এই হাদিসগুলি থেকে প্রমাণ করে যে রমজান মাসের কি রয়েছে, মর্যাদা রয়েছে, রমজান মাসের ফজিলত রয়েছে। আমরা দ্বিতীয় পয়েন্ট, প্রথম পয়েন্ট আলোচনা করলাম,
যে রমজান মাসের ফরজিয়াত কিভাবে হয়েছে তার দলিলগুলো দেওয়া হলো। তৃতীয় পয়েন্টে আলোচনা করলাম রমজান মাসের সিয়াম পালন উদ্দেশ্য কি। তৃতীয় হলো রমজান মাসের কি ফজিলত। আরেকটা পয়েন্ট আলোচনা করব যে রমজান মাসে রোজা পালন করলে আপনার আমার কি লাভ হবে। এই মর্মে বহু আলোচনা আছে, বহু হাদিস আছে, তবে আমরা এক দুটি হাদিস আলোচনা করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صحيح بخاري مسلم الحديث صحيح بخاري 2014 نمبر حديث صحيح بخاري 2008 نمبر حديث صحيح مسلم 174 نمبر حديث أبو هريرة رضي الله تعالى عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো ঈমান এবং নেকির আশায়, ঈমানের অবস্থায় এবং নেকির আশায়। তাহলে যে ব্যক্তি ঈমানি অবস্থায় এবং নেকির আশায় রমজানের সিয়াম পালন করলো, গোফেরা লাহু মা তাকাদা মিন যানবি, তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ওয়া মান কামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান গোফেরা লাহু মা তাকাদা মিন যানবি, আর যে ব্যক্তি ইমানের সাথে এবং নেকির আশায়, ইমানি অবস্থায় এবং নেকির আশায় রমজান মাসের তারাবির সালাত আদায় করলো, কিয়ামুল লাইল করলো, তারাবির সালাত আদায় করলো, তার পূর্বের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। যত ছোট্ট ছোট্ট গুনাহগুলি রয়েছে সেগুলো ক্ষমা করে দেওয়া হবে। আমান কামা লাইলাতুল কদরি ইমান ওয়া ইহতিসাবান গোফেরা লাহু মা তাকাদা মিন যানবি, আর যে ব্যক্তি ইমানের অবস্থায় নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, এই রমজান মাসের লাইলাতুল কদর ইবাদত বন্দি করে, লাইলাতুল কদর জাগবে, ইবাদত বন্দি করবে, গোফেরা লাহু মা তাকাদা মিন যানবি, তার পূর্বের গুনাহগুলি মাফ করে দাও। তো রমজান মাসের কি ফজিলত দেখুন, রমজান মাসের সিয়াম পালন করলে আপনার পূর্বের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, যেগুলো ছোট্ট ছোট্ট সাগিরা সাগিরা যেগুলো ছোট গুনাহ সেগুলো ক্ষমা করে দেওয়া হবে। রমজান মাসে তারাবি পড়লে পূর্বের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। রমজান মাসের লাইলাতুল কদর বা কদর রাত্রে ইবাদত করলে পূর্বের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে। আসুন সহিহ বুখারী আরেকটি হাদিস পেশ করি যে রমজান মাসের গুনাহ, রমজান মাসে রোজা রাখলে আপনার গত রমজান রোজা রেখেছেন, আবার এই রমজান রাখলেন, এক বছরে যা কিছু গুনাহ করেছেন ছোট্ট ছোট্ট গুনাহগুলি সেগুলো রমজানের কারণে ক্ষমা করে দেওয়া হবে, যদি কবিরা গুনাহ থেকে বাঁচা হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা আল-জুমআ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা তানাবাল কাবায়ির। সহিহ মুসলিমের 233 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আস-সালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলা আল-জুমআতি আর এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদানা আর গত রমজান থেকে এই রমজান পর্যন্ত, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা তানাবাল কাবায়ির, কবিরা গুনাহগুলি কি হবে, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এই যে এক রমজান থেকে এক জুমা থেকে এক জুমা পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত, ওই এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, এই যে আপনি যা গুনাহগুলি করেছেন এই সিয়াম পালন করার মাধ্যমে সেগুলো ক্ষমা করে দেওয়া হবে। ইযা তানাবাল কাবায়ের, যদি কবিরা গুনাহগুলি থেকে সে বাঁচে, তাহলে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বড় বড় পাপ থেকে বাঁচে, তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে তার গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে। জুমার আদায় সালাত আদায় করেছেন গত জুম্মাতে, আবার এই জুম্মাতে আদায় করছেন, গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে। এই রমজান, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনি যা পাপ করেছেন, ছোট ছোট পাপগুলি রয়েছে সেগুলো আপনার সিয়াম পালনের মাধ্যমে ক্ষমা করে দেওয়া হবে, যদি আপনি কবিরা গুনাহগুলি থেকে বাঁচতে পারেন। সবাই তো দিনই ভাই বন্ধুগণ আমার, এই হচ্ছে রমজানের ফজিলত যে রমজানের সিয়াম পালন করলে গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া। আমরা এ মর্মে আরো কিছু আয়া মানে কিছু বিষয় পেশ করব, আর সেটা হচ্ছে রমজান মাস সম্পর্কে আরো কিছু হাদিস রয়েছে, অর্থাৎ রমজান মাসের মানে রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কে আরো কিছু হাদিস রয়েছে। আসুন এ মর্মে আরো বেশ কয়েকটি হাদিস পেশ করি।
عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال عز وجل كل عمل ابن ادم كل عمل ابن ادم له الا الصيام فانه لي وانا اجزي به الصيام جنه فاذا كان يوم صوم احدكم فلا يرفث ولا يسخب فان سابه احد او قاتله فليقل اني صائم والذي نفس محمد بيده لخلوفكم من الصائم اطيب عند الله من ريح المسك وللصائم فرحتان يفرحهما اذا افطر فرح بفطره واذا لقي ربه فرح بصومه رواه البخاري ومسلم صحيح البخاري 1904 نمبر حديث صحيح مسلم 1101 نمبر حديث আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ হাদিসে কুদসি রয়েছে, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার জন্য তবে কেবলমাত্র সিয়াম বা রোজা, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর আমি তার প্রতিদান বদলা দেব, সুবহানাল্লাহ। তাহলে এই রোজার কত বড় ফজিলত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার প্রতিদান দিবেন, নিজ হাতে বদলা দিবেন, তার কত নেকি দিবেন, কত প্রতি দিবে প্রতিদান দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ওয়াসাওম জুন্না, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যেমন আপনার শত্রুর সঙ্গে আপনি যুদ্ধ করছেন, আপনার হাতে একটা ঢাল আছে, এই ঢাল থেকে দিয়ে আপনি আপনার শত্রু থেকে বাঁচার চেষ্টা করছেন, ঠিক ওইভাবে সিয়াম যদি আপনি পালন করেন তাহলে আপনার জন্য এই সিয়াম হবে ঢাল স্বরূপ, এই সিয়াম আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এটা ঢাল হয়ে যাবে। তাহলে রোজার ফজিলত হচ্ছে যে রোজার প্রতিদান একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ বলছেন হাদিসে কুদসি এসেছে, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর আমি তার প্রতিদান বদলা দিব। আসসালামু জুন্নাহ, রোজার আরেকটি ফজিলত হচ্ছে যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যখন তোমাদের কোনো ব্যক্তি সিয়াম পালন করবে ফালাইয়ার ফস, সে যেন স্ত্রী সঙ্গম না করে এবং স্ত্রী সঙ্গম মানে সহবাস সংক্রান্ত যা কিছু আলাপ আলোচনা আছে সেগুলো যেন না করে এবং সে চিৎকার না করে, সে কালমন্দ না করে। ফাইন সাব ভোয়া হেদুন ও কাতালাহু, যদি কোনো ব্যক্তি তাকে গালমন্দ করে অথবা তার সঙ্গে লড়াই ঝগড়া করতে আসে, ফল ইয়াকুল, সে যেন বলে কি ইন্নি সায়িমুন, আমি রোজা উদ্ধার, আমি সায়িম রোজা পালন করি। রোজাদারে আরেকটি ফজিলত হচ্ছে ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, লা খালুফু ফি সায়িম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বারে খুশবুর চাইতে সুঘ্রাণ হবে, অর্থাৎ রোজাদারের মুখের যে গন্ধ দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে সুঘ্রাণ হবে। নিশ্চয় ফরহাতানে, রোজার আরেকটি মর্যাদা হচ্ছে, তাহলে রোজার ফজিলত হচ্ছে যে রোজাদারের মুখ থেকে যে ঘ্রাণ দুর্গন্ধটা বের হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বারে চাইতে বেশি সুঘ্রাণ হবে। নিশ্চয় ফরহাতানে ইয়াফরাহুহুমা, রোজাদারের জন্য দুইটি খুশি রয়েছে। তাহলে রোজা পালন করার অন্যতম ফজিলত হচ্ছে যে রোজাদার জন্য দুইটি খুশি রয়েছে, ইফরাহুহুমা, সে খুশি হয় রোজাদার খুশি কখন, ইদা আফতারা ফারিহা বিসাওমিহি, ফিত্রেহি, যখন রোজা মানে ভঙ্গ করে রোজা ইফতার করে তখন সে ইফতারের সময় সে খুশি হয়, ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে তখন সে আরেকবার খুশি হবে। তাহলে রোজাদার দুইবার খুশি হয়, যখন ইফতারি করে তখন একবার খুশি হয়, আরেকবার খুশি হয় যখন খুশি হবে যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। সম্মানিত দিনই ভাই বন্ধুগণ, তাহলে এই রমজান মাসের রোজার অনেকগুলি ফজিলত রয়েছে, যেই ফজিলতের কথা আপনাদের সামনে পেশ করা হল। আসুন আরেকটি হাদিসে কুদসি পেশ করি, সহিহ বুখারীর 7492 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাওমু লি ওয়া আনা আজিজু বিহি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকুল আযজা ওয়া জাল
الصوم لي وانا اجز به يدع شهوته واكله وشربه من اجلي والصوم جنه وللصائم فرحتان فرحه حين يفطر وفرحه حين يلقي حين يلقى ربه ولا خلوف في ساعه من الله بالريح المسك صحيح البخاري 7492 حديث আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাউমু লি ওয়া আনা আজিজু বিহি রোজা হচ্ছে আমার জন্য আর আমি তার প্রতি তার বরকত দেব আল্লাহ বলেন হাদিসে উপস্থিত এসেছে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া আকলাহু ওয়া শুরবাহু মিন আজলি রোজাদার বান্দা আমার সন্তুষ্টির জন্য সে প্রবৃত্তি ছেড়ে দিয়েছে রোজা অবস্থায় খাবার ছেড়েছে পানীয় পান করা ছেড়ে দিয়েছে খাবার ছেড়েছে পান করা ছেড়েছে এবং নিজের শাহবাদ অর্থাৎ প্রবৃত্তিকে দমন করে রেখেছে স্ত্রীর সঙ্গে ওই অবস্থায় সহবাস করে নিয়ে প্রবৃত্তিকে আটকে রেখেছে দমন করে রেখেছে এই জন্য আমি তার প্রতিদান ভত্তা দিব অসম জুন্না রোজা হচ্ছে ঢাল স্বরূপ রোজা তার জন্য দুইটা খুশি রয়েছে একটা হচ্ছে ইফতারি করার সময় খুশি আরেকটা হচ্ছে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের সময় খুশি রোজাদার মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধির চাইতে সুঘ্রাণ হবে এই হচ্ছে রোজাদারের ফজিলত আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে রোজা পালন করার তৌফিক দান করেন আল্লাহুম আমিন আসুন আরেকটি হাদিস পেশ করি এই মর্মে যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু আদম সন্তান প্রত্যেক আমল মানে দ্বিগুণ করা হয় কয়েক গুণ করা হয় বাড়িয়ে দেওয়া হয় আল হাসান বি আশরাম সালিহা ইলা সাবই মিয়াত ইয়াদিফিন মানে ওয়াল হাসান আল হাসান তো বি আশরাম সালিহা একটি নেকি 10 পরিমাণ হবে এবং 10 থেকে 700 গুণ হবে তার অধিক হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাব তুমি রোজা ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি রোজা হচ্ছে আমার জন্য আর আমি তার প্রতিদান দিব সে আমার জন্য প্রবৃত্তি ছেড়েছে খাবার ছেড়েছে পানীয় ছেড়েছে রোজাদার যে দুইটি খুশি রয়েছে একটা ইফতারি করার সময় আরেকটা হচ্ছে তার প্রতিপালকের সাক্ষাতের সময় সবাই তো দিনই ভাই বন্ধুগণ আমার তাহলে এই ছিল আমাদের রমজান মাসের বিবরণ রোজা সিয়াম রমজানের বিবরণ তার সংক্ষিপ্ত আকারে আমরা বেশ কয়েকটি পয়েন্ট আলোচনা করলাম প্রথম পয়েন্ট আলোচনা করলাম রমজান মাসের যে রোজা ফরজ তার দলিল কোরআন এবং হাদিস থেকে পেশ করলাম দ্বিতীয় পয়েন্ট আলোচনা করলাম যে রোজা রাখার উদ্দেশ্য কি সেটা আলোচনা হলো তৃতীয় পয়েন্ট আলোচনা হলো যে রমজান মাসের কি ফজিলত তিন নম্বর পয়েন্ট আলোচনা হলো যে রমজান মাসের রোজার কি ফজিলত এই চারটি পয়েন্ট আলোচনা হলো রমজান মাসের রোজার আরেকটি ফজিলত হচ্ছে যে বাবুর রায়্যান যেটা রায়্যান নামক দরজা সেটা হচ্ছে একমাত্র রমজান বা রোজার রোজা পালনকারীর জন্য তারা যখন প্রবেশ করবে তাদের ছাড়া আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সময় তো দিনই ভাই বন্ধুগণ আমার এই ছিল মাত্র চারটি পয়েন্ট আলোচনা ইনশাআল্লাহ আগামীকালকে বাকি পয়েন্ট আলোচনা করব আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এ আল্লাহ তুমি সকলকে সুস্থ রাখো আবারও ঘোষণা দিয়ে দিই যে আমাদের রাকা ইসলামিক সেন্টারে 5 মে রোজ রবিবার ইসলামিক সম্মেলনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আপনারা সকলে আমন্ত্রিত চলে আসবেন দ্বিতীয় ঘোষণা হচ্ছে রমজান মাসে আমাদের দৈনিক আলোচনার ব্যবস্থা করা হয়েছে তার সাথে ইফতারি রয়েছে আরেকটি ঘোষণা হচ্ছে যে প্রতি সোম মঙ্গল বুধবারে আমাদের একটি কোর্সের ব্যবস্থা আমরা করেছি ইফতার ও একাডেমি কোর্স এ নামে কোর্সের ব্যবস্থা হয়েছে প্রতি সোম মঙ্গল বুধ এই দিনে আমরা 4টি সাবজেক্ট পড়াবো প্রথম হচ্ছে কোরআন কারীমের শুদ্ধ তেলাওয়াত শেখানো দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তৃতীয় হচ্ছে যে ইসলামী আকীদা তার মধ্যে দুইটি কিতাব রয়েছে আল কাওয়াইদুল আরবা ওয়াল উসুলুস সালাসা এই দুইটি বই রয়েছে আরেকটি হচ্ছে আল আলাকাতুল আসারিয়া পারিবারিক সুসম্পর্ক এই চারটি বই ইনশাআল্লাহ পড়ানো হবে আপনারা সকলে আমন্ত্রিত যারা রাকা হোবার এবং দাম্মাম বসবাস করেন আসুন আপনারা এসে আমাদের এই প্রোগ্রামগুলিতে উপকৃত হন আল্লাহ আমাদের সবাইকে এইভাবে দিন শিকার রমজানের কোর্সগুলো করার সিয়াম পালন করার তৌফিক দান করেন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.